নমস্কার। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত অনলাইন ক্লাস হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা শ্রেণী পঞ্চম। অর্পিতা, কেমন আছো? স্যার ভালো আছে, আপনি কেমন হ্যাঁ, আছেন? দেখা করে দয়া, ভালো আছি। তুমি তোমার পাঠ্য বইয়ের আজকের যেখান থেকে পড়া শুরু করবে, এটা তো হলো অধ্যায় 2, তাই না? সেখান থেকে বের করো ওই বইটা। হ্যাঁ, এবং তুমি ওখান থেকে শুরু করো, পড়ো তো। দ্বিতীয় পরিচ্ছেদ হ্যাঁ, উপাসনা ও প্রার্থনা। উপাসনা হুম, উপাসনা অর্থ ঈশ্বরকে স্মরণ করা, একাগ্র চিত্তে ঈশ্বরকে ডাকা, ঈশ্বরের আরাধনা করা। হুম, উপাসনা ধর্ম পালনের অন্যতম প্রধান অঙ্গ বা পদ্ধতি। ধ্যান, জপ, কীর্তন, পূজা, স্তব, স্তুতি, প্রার্থনা প্রভৃতি পদ্ধতিকে উপাসনা করা হয়। একাগ্র চিত্তে ঈশ্বরকে ডাকা, ঈশ্বরের চিন্তা করার নাম ধ্যান। নীরবে ঈশ্বরের উচ্চারণ করাকে বলে জপ। সর্বে ঈশ্বরের নাম উচ্চারণ বা গুণগান করার নাম কীর্তন। হুম, ঈশ্বরের প্রশংসা করে তার নাম উচ্চারণ করাকে বলা হয় স্তব বা স্তুতি। স্তুতি। উপাসনা করলে দেহ মন পবিত্র হয়। হুম, উপাসনার সময় আমরা ঈশ্বরের প্রশংসা করি, তার আশীর্বাদ প্রার্থনা করি, সকলের কল্যাণ কামনা করি। হ্যাঁ, সাকার উপাসনা। সাকার অর্থ যার আকার বা রূপ আছে। আকার বা রূপের মাধ্যমে ঈশ্বরের আরাধনা করাই সাকার উপাসনা। বিভিন্ন দেব দেবী যেমন ব্রহ্মা, বিষ্ণু, শিব, কালী, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী প্রভৃতি ঈশ্বরের সাকার রূপ। আমরা ঈশ্বরকে দেব দেবীর প্রতিমা রূপেও অবতার রূপে উপাসনা করি। এরূপ উপাসনায় ভক্ত ঈশ্বরকে সাকার রূপের কাছে পায়, তাকে পূজা করে, তার নিকট প্রার্থনা করে। হ্যাঁ, ঠিক। ঈশ্বরকে নিরাকার ভাবেও উপাসনা করা যায়। নিরাকার উপাসনা ভক্ত নিজের অন্তরে ঈশ্বরকে অনুভব করে, ঠিক, ঈশ্বরের নাম জপ করেন, অর্থাৎ নীরবে ঈশ্বরের নাম মনে মনে উচ্চারণ করেন, ঈশ্বরের নাম কীর্তন করেন, তার স্তব স্তুতি করে তার নিকট প্রার্থনা জানান, নিজের ও জগতের কল্যাণ কামনা করেন। হ্যাঁ। উপাসনা পদ্ধতি সাকার বা নিরাকার যাই হোক না কেন, সবই ঈশ্বরের উপাসনা। ধর্ম গ্রন্থে বলা হয়েছে, নিরাকার ব্রহ্মই প্রয়োজনে সাকার রূপ ধারণ করেন, অর্থাৎ যিনি নিরাকার তিনি আবার সাকার। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ আমাকে শ্রীকৃষ্ণ বলেছেন, আমাকে যে যেভাবে ভজনা পরে করে আমি তাকে সেভাবেই কৃপা করি। সুতরাং ঈশ্বরকে সাকার ও নিরাকার দুভাবেই উপাসনা করা যায়। নিরাকার রূপে ঈশ্বরের ধ্যান করা হয়, সাকার রূপে তার পূজা করা হয়। সুতরাং ধ্যান, জপ, কীর্তন, পূজা, স্তব, স্তুতি, প্রার্থনা প্রভৃতি পদ্ধতিকে আমরা ঈশ্বরের উপাসনা করব। উপাসনা একটি নিত্য কর্ম, প্রতিদিন উপাসনা করতে হয়। প্রতিদিন সকাল, দুপুর ও সন্ধ্যা তিনবার ঈশ্বরের উপাসনা করা কর্তব্য। উপাসনার জন্য আমাদের দেহ মন পবিত্রতা প্রয়োজন। পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে উপাসনা করতে হয়। মন্দিরে বা ঘরে বসে উপাসনা করা যায়, দেবতার সামনে বসে সাকার উপাসনা করতে হয়। উপাসনার সময় সোজা হয়ে উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসতে হয়। উপাসনা করার জন্য অনেক আসন বা বসার পদ্ধতি আছে, তবে পদ্মাসন ও সুখাসন উপাসনার জন্য বিশেষ উপযোগী। এখানে পদ্মাসন ও সুখাসনের ছবি দেওয়া হলো। দেখাও তো ছবিটা, ছবি দেখাও। হ্যাঁ, প্রথমে দেখাও পদ্মাসন, তারপরেটা দেখাও সুখাসন। আচ্ছা,
এবার পড়ো। একা বসে যেমন উপাসনা করা যায়, তেমনি অনেকে একসঙ্গে বসে উপাসনা করা যায়। অনেকে একসঙ্গে বসে উপাসনা করাকে সমবেত উপাসনা বলে। এজন্য সপ্তাহের একটা নির্দিষ্ট দিনে সকলে মিলে মন্দিরে বা পবিত্র স্থানে মিলিত হয়ে একসঙ্গে বসে উপাসনা করতে হয়। আমরা জানি উপাসনার সময় আমরা ঈশ্বরের স্তুতি বা প্রশংসা করি, ঈশ্বরের মহিমা চিন্তা করি। উপাসনা আমাদেরকে সৎ পথে বা ধর্ম পথে পরিচালিত করে, তাই সৎ পথে চলার জন্য আমরা নিয়মিত উপাসনা করব, ঈশ্বরের নিকট শক্তি প্রার্থনা করব, নিজের ও অন্যের মঙ্গল কামনা করব। ঠিক, প্রার্থনা, প্রার্থনা হচ্ছে ঈশ্বরের নিকট কিছু চাওয়া। ঈশ্বর ও বিশ্বের সর্বময় কর্তা, তিনি করুণাময়, তার দয়ার উপরেই আমাদের সব কিছু নির্ভর করে। তাই ঈশ্বরের নিকট আমাদের প্রাণের আবেদন জানাই, তার কাছে নিজের ও অন্যের মঙ্গল কামনা করি। এই যে ঈশ্বরের কাছে কিছু চাওয়া, একেই বলে প্রার্থনা। উপাসনার একটি অঙ্গ হলো প্রার্থনা। উপাসনার সময় ছাড়াও আমরা ঈশ্বরের নিকট প্রার্থনা করতে পারি। কোন শুভ কাজের পূর্বে আমরা ঈশ্বরের নিকট প্রার্থনা করি জানাই, আবার কোনো বিপদে পড়লে বিপদ থেকে মুক্তির জন্য আমরা ঈশ্বরের নিকট প্রার্থনা জানাই। হ্যাঁ ঠিক আছে। উপাসনার মতো প্রার্থনা করার সময়ও দেহ ও মন পবিত্র থাকা প্রয়োজন। সাধারণত করো জোরে ঈশ্বরের নিকট প্রার্থনা করতে হয়। প্রার্থনার সময় মনে দীনতার ভাব থাকতে হবে। তিনি প্রভু, আমি তার দাস, তিনি দাতা, আমি গ্রহীতা, এরূপ মনোভাবই দীনতার ভাব। উপাসনার মত প্রার্থনা ঈশ্বরের নিকট একা বা সমবেত ভাবে করা যায়। মন্ত্র, শ্লোক ও প্রার্থনামূলক বাংলা কবিতা, বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, শ্রীমদ ভগবদ গীতা প্রভৃতি ধর্মগ্রন্থে অনেক মন্ত্র ও শ্লোক রয়েছে। মন্ত্র ও শ্লোকে ঈশ্বর ও বিভিন্ন দেব দেবীর স্তব করা হয়। স্তব বা স্তুতির অর্থ হচ্ছে ঈশ্বর বা দেব দেবীর রূপ গুণ মাহাত্ম্য কীর্তন করা, তাদের প্রশংসা করা, তাদের স্মরণ করা। শুধু স্তবই নয়, আমরা ঈশ্বর ও দেব দেবীর কাছে প্রার্থনাও করি, যেন সকলের মঙ্গল হয়, সকলের যেন শান্তি পায়। হিন্দু ধর্মের গ্রন্থগুলোতে সব প্রার্থনামূলক অনেক মন্ত্র ও শ্লোক আছে। ধর্ম গ্রন্থগুলো সংস্কৃত ভাষায় লেখা, তাই সব স্তোত্র গুলো সংস্কৃত ভাষায় রচিত। এছাড়া বাংলা ভাষায় অনেক প্রার্থনামূলক কবিতা আছে। ঈশ্বর বা দেব দেবীর স্তব করা হিন্দু ধর্মের অঙ্গ। স্তব করলে ঈশ্বর ও দেব দেবীগণ খুশি হন, তারা আমাদের মঙ্গল করেন। স্তব করলে আমাদের মন পবিত্র হয়, মনে ঈশ্বরের অনুভূতি জাগ্রত হয়। প্রার্থনা করার সময় আমরা মন্ত্র ও শ্লোক গুলো শুদ্ধ ভাবে আবৃত্তি করব, সেগুলো বাংলা সরলার্থ জেনে রাখবো। আমরা এখন বেদ, উপনিষদ, শ্রীমদ ভগবদ গীতা ও শ্রী চণ্ডী থেকে কিছু মন্ত্র ও শ্লোক এবং সেগুলোর সরলার্থ জানবো। প্রার্থনামূলক বাংলা কবিতাও শিখবো। ঠিক, বেদ, সবিতা পচতাং, সবিতা পুরস্তাত, সবিত দীর্ঘমায়ু,
সরণার্থ, কি পশ্চিম দিকে, কি পূর্ব দিকে, কি উত্তর দিকে, কি দক্ষিণ দিকে? সূর্যদেব আমাদের পরিপূর্ণতা দিন, সূর্যদেব আমাদের পরমায়ু দীর্ঘ করুন। উপনিষদ যুক্তায় মনসা দেবাং শুভ শর্ত ধিয়া দিবং বৃহৎ জ্যোতি পরিষদ সবিতা প্রসবাতি তাং। সরলা, সূর্যদেব আমার মনকে পরমাত্মার সঙ্গে যুক্ত করুন, পরমাত্মা অভিমুখী ইন্দ্রিয় গুলোকে জ্ঞানের দ্বারা সেই পরমাত্মাকে উপলব্ধি করার শক্তি দিন। শ্রীমৎ ভগবদ গীতা। অনেক অনেক বাহু দর ব্রক্ত নেত্রং পশ্যামি তাং সর্বতস্ত রূপম মধ্যং ন পুনস্তবাদী পশ্যামি বিশ্বেশ্বর বিশ্বরূপ। সরলাত, অসংখ্য তোমার হাত, অসংখ্য উদর, অসংখ্য মুখ ও চোখ, তোমার অনন্ত রূপ আমি সর্বত্র দেখেছি। কিন্তু হে বিশ্বেশ্বর বিশ্বরূপ, তোমার আদি অন্ত মধ্য কোথাও খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, তাহলে তোমার যতটুকুই পড়েছো তার মধ্যে থেকে আমরা কিছু আলোচনা করব। তুমি আজকের দ্বিতীয় পরিচ্ছেদ উপাসনা ও প্রার্থনা এইখান থেকে তুমি পাঠ করলে, কেমন? এবার এখানে আমরা আমরা কি পেয়েছি সেটা একটু দেখে নিই। আমরা এখান থেকে যে অধ্যায়টিতে পেয়েছি, উপাসনার মাধ্যমে আমরা ঈশ্বরকে ডাকি, তাকে স্মরণ করি, পাশাপাশি প্রার্থনার মাধ্যমে ঈশ্বরের কাছে নিজের ও অন্যের মঙ্গল কামনা করি। এভাবে উপাসনা ও প্রার্থনার মাধ্যমে আমরা সৎ ও ধার্মিক হতে পারি। এখন এখান থেকে আমরা যতটুকু জেনেছি তার মধ্য থেকে আমি বলবো, উপাসনা কাকে বলে, উপাসনা কি জিনিসটা, তাই না? আমরা সবাই জানি বুঝি, কিন্তু বলতেও তো হবে, তাই না? হ্যাঁ, উপাসনা হলো একাগ্রচিত্তে ঈশ্বরকে স্মরণ ও তার আরাধনা করাকে উপাসনা বলা হয়, তাই না? কি বলা হয় বলো তো? একক হ্যাঁ, একদম, একাগ্র চিত্তে ঈশ্বরকে স্মরণ করা ও তার আরাধনা করাকে উপাসনা বলা হয়। এখন আমরা এরপরে হ্যাঁ নোট লিখতে বলছিলাম, তা ওরা তো কেউ উপস্থিত আজকে থাকেনি, সেই কারণে আমরা আর একটু এখান থেকে একটা রিভিশন দিই, কেমন? তারপরে সবাই যখন আসবে তখন দেখে নেব। আচ্ছা, নিরাকার উপাসনা কাকে বলে, তোমার কি মনে আছে সেটা? আমরা তো জানি নিরাকার উপাসনা নিজের অন্তরে ঈশ্বরকে অনুভব করেন এবং ঈশ্বরের নাম জপ করেন, অর্থাৎ নীরবে ঈশ্বরের নাম মনে মনে উচ্চারণ করাকেই নিরাকার উপাসনা বলে। বেশ, তাহলে আমরা সেটা পেয়েছি, ঈশ্বরকে অন্তরে অনুভব করে নীরবে তার নাম জপ করাকে নিরাকার উপাসনা বলে। আচ্ছা, তাহলে এবার আমরা বলতে পারি সাকার উপাসনা কাকে বলে, বলতে পারি? যার আকার বা আছে এবং আকার বা রূপের মাধ্যমে ঈশ্বরের আরাধনা করাই সাকার উপাসনা। ঠিক আছে, তাহলে আকার বা রূপের মাধ্যমে ঈশ্বরের আরাধনা করাকে সাকার উপাসনা বলে। আচ্ছা, উপাসনার যে দু আসন আছে না, তুমি তো পড়লে, দুটি আসনের নাম বলতে পারো? বলো আসন। পদ্মাসন ও সুখাসন। হ্যাঁ, ওই দুটো কথাই বলছি,
পদ্মাসন ও সুখাসন। আচ্ছা এবার বলবে, চেষ্টা করবে কি, যে কিভাবে প্রার্থনা করতে হয়। আমরা তো প্রার্থনা কথা জানি, তাই না? আসলে আমরা কিভাবে করি বলো তো প্রার্থনাটা? হ্যাঁ পরে দেখবো, একটু বলে নাও, বলো, বলতে পারো। সাধারণত কর জোরে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হয়, হ্যাঁ, বিনয়ের সাথে, বিনীত ভাবে, তাই না? হ্যাঁ একদম, প্রার্থনার সময় হ্যাঁ মনে দীনতার ভাব থাকতে হয়, ঠিক, দীনতার ভাব থাকতে হয়। আচ্ছা তোমার লেখাগুলো দেখাও তো, দেখে নি। উপাসনা কি, একাগ্রচিত্ত ঈশ্বরকে ডাকা, ঈশ্বরকে স্মরণ করা, ঈশ্বরের আরাধনা থেকে উপাসনা বলে। তারপরে সাকার উপাসনা কি, আচ্ছা, তারপরে নিরাকার উপাসনা কি, তারপরে নিচে দেখো, দেখে নিচে কি আছে, কিভাবে আমরা ঈশ্বরকে উপাসনা করতে পারি। প্রতিদিন কয়বার ঈশ্বরের উপাসনা করা কর্তব্য, তুমি লিখেছো সকাল দুপুর বিকেল মানে সন্ধ্যা, ঠিক আছে। জপ কি, নীরবে ঈশ্বরের নাম উচ্চারণ করাকে জপ বলে, ঠিক আছে। তারপরটা কীর্তন কি, হ্যাঁ সরবে মানে নাম উচ্চারণ করে জোরে জোরে, তাই না? বলো ঈশ্বরের নাম উচ্চারণ সরব বা গুণগান করাকে বলা হয় কীর্তন। আচ্ছা স্তব স্তুতি কি, ঈশ্বরের প্রশংসা করে তার নাম উচ্চারণ করাকে বলে স্তব স্তুতি। আচ্ছা ঈশ্বরের সাকার রূপের কিছু উদাহরণ, উদাহরণটা কি আছে দেখি, উদাহরণটা আছে হলো যেমন ব্রহ্ম, বিষ্ণু, তারপর শিব, এই পর্যন্ত, কালী, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী প্রভৃতি, ঠিক আছে। তোর উপাসনার সময় কি আছে, উপাসনার সময় কোন দিকে মুখ করে উপাসনা করতে হয়, উপাসনার সময় সোজা হয়ে উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসতে হয়, ঠিক আছে। হ্যাঁ তোমার লেখাগুলো ভালোই হয়েছে। কোন কোন আসন উপাসনার জন্য বিশেষ প্রয়োজন, পদ্মাসন, সুখাসন উপাসনার জন্য বিশেষ উপযোগী। সমবেত উপাসনা কাকে বলে, অন্যকে কি অনেকে একসঙ্গে বসে উপাসনাকে বলা হয় সমবেত উপাসনা, ঠিক আছে। আমরা কিভাবে নিজের ও অন্যের মঙ্গল কামনা করব, তাই তো, আমরা প্রার্থনার মাধ্যমে, তাই না? বলো আমরা ঈশ্বরের কাছে ঈশ্বরের শক্তি প্রার্থনা করি নিজের এবং অপরের মঙ্গল কামনা করব। সুন্দর হয়েছে। প্রার্থনা কি, আমরা প্রথমে সেটা আলোচনা করেছি, প্রার্থনা হচ্ছে ঈশ্বরের নিকট কি করা বলো তো, কিছু চাওয়া, তাই না? কিভাবে চাওয়া, বিনীত ভাবে। হ্যাঁ সাধারণ কিভাবে প্রার্থনা করতে হয় তাহলে বলো তো, সাধারণত কি প্রার্থনা করতে হয়? সাধারণত করজোড়ে ঈশ্বরের কাছে বিনীত ভাবে প্রার্থনা করতে হয়, হ্যাঁ বিনয়ের সাথে। আচ্ছা চণ্ডীর শ্লোকটি দেখি, শরণাগত দীনার্ত পরিত্রাণায়, তারপরে কি শরণাগত দীনার্ত পরিত্রা কি পরিত্রাণ পরায়ণে, ঠিক আছে, সর্বস্বর হি সর্বস্ব হি তি হরে দেবী নারায়ণী নমস্তে। একটু দেখো নারায়ণী এই গায়ে গায়ে হয়ে গেছে, তাই না? বলো গায়ে গায়ে হয়ে গেছে, ওটা একটু ফাঁকা ফাঁকা লিখো, একদম বোঝা যাচ্ছে না কিন্তু, বুঝলে? এমনি ভালো হয়েছে, সমস্যা নেই, হাতের লেখাটাও ভালো আছে। এরকম করে তুমি লেখো, এরকম করে চালিয়ে যাও, কেমন?
ভালোই হয়েছে তোমারটা। তো যাই হোক, আমরা এভাবে এগিয়ে যাব। তারপরে দেখো একটা প্রশ্ন কথা তোমাকে বলি, প্রশ্নটা হলো মনে করো উপাসনার অর্থ কি। তারপরে আছে কি সাকার ও সাকার উপাসনা বর্ণনা দাও। উত্তরটা আমরা এখানে বলতে পারি, উপাসনা অর্থ ঈশ্বরকে স্মরণ করা এবং একাগ্রতা চিত্তে তার আরাধনা করা। সাকার অর্থ হলো যার আকার বা রূপ আছে, ব্রহ্মা। ওখানে কিন্তু তুমি ব্রহ্ম লেখছো, ব্রহ্ম না, ওটা ব্রহ্মা হবে, ব্রহ্মা। ব্রহ্ম তো অন্য জিনিস, আর ব্রহ্মা তার রূপ আছে, ব্রহ্মা বিষ্ণু শিব দুর্গা কালী সরস্বতী প্রভৃতি দেব দেবী হলেন ঈশ্বরের সাকার রূপ। এসব দেবদেবীর মাধ্যমে ঈশ্বরের আরাধনা করাই সাকার উপাসনা, বুঝলে? আচ্ছা, তো এইভাবে আর কি। আর একটা বলি, যেমন মনে করো যে প্রার্থনার প্রয়োজনীয়তা, যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে যে প্রার্থনার প্রয়োজনীয়তা কি, তখন তুমি বলতে পারো এই প্রার্থনা হলো ঈশ্বরের নিকট কিছু, ঈশ্বরের নিকট কিছু চাওয়া। এই তো তুমি একটু আগে বললে যে আমরা বিনীতভাবে কিছু চাওয়া প্রার্থনা, তো এটি উপাসনার অঙ্গ, এটা উপাসনার একটি অঙ্গ। নিয়মিত প্রার্থনা করলে আমাদের দেহ ও মন ভালো থাকে, ভালো এবং পবিত্র থাকে, মনে প্রফুল্লতা আসে, স্থিরতা আসে। এই প্রার্থনা আমাদের সৎ ও ধর্মপথে পরিচালিত করে, এতে এতে করে পৃথিবীতে শান্তি আসে। তাই প্রার্থনার প্রয়োজনীয়তা অপরিসীম। হ্যাঁ, তাহলে আমরা এই কারণে কিন্তু প্রার্থনা করব, বুঝলে? প্রার্থনা, আমরা নিয়মিত প্রার্থনা করব। এবং আবার কথা আছে এর মধ্যে, কথাটা কি জানো, ঠাকুর বললেন, প্রার্থনাতে কইলি কত করলি না তো কাজে, ফুটলো ওটা কল্পনাতে ফলটি পাবে বাজে। কি বলছি বলতো? প্রার্থনাতে কইলি কত, প্রার্থনাতে আমরা কত বলি, ঠাকুর ভালো করো, মঙ্গল করো, আমাকে বিদ্যা দাও, ফার্স্ট বানাই দাও, কত কিছু বলো না বলো। হ্যাঁ, এই যে এইগুলো কথা হয়েছে, প্রার্থনাতে কইলি কত, কিন্তু তুমি কাজে করলেন না, তুমি লেখাপড়া করলেন না, বইয়ের সাথে যোগাযোগ নেই, ইচ্ছা মতো তুমি খালি টিভি দেখতেছো আর ওই মোবাইল টেপতেছো, তাহলে কি হবে? হ্যাঁ, তাহলে হবে হলো, ঠাকুর বললেন, প্রার্থনাতে কইলি কত করলি না তো কাজে, ফুটলো ওটা কল্পনাতে, তোমার শুধু কল্পনাতেই ফুটলো ওটা। হ্যাঁ, ফলটি পাবে বাজে, মানে ফলটা, হ্যাঁ, ফলটা যেরকম করে তোমার রেজাল্ট হওয়া উচিত সেরকমও হবে না। তাহলে কি হলো, তাহলে প্রার্থনা কি হলো বলো? প্রার্থনাটা ভালো হলো না, কি বলো, কথা কথা বলো, মুখ দিয়ে বলো, কি বলছো? হ্যাঁ বলো, কি বলছে না কেন? তাহলে কি তুমিও ইয়ে করো নাকি? করো না? না, আচ্ছা তাহলে ঠিক আছে। হ্যাঁ, এটাই আর কি, যে আমাদের সজাগ থাকতে হবে, হ্যাঁ সুন্দর থাকতে হবে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা আজকের, আমাদের দুটো বেজে গেছে আর কি, আমাদের আমরা এখানে রাখবো, কেমন? আর হলো আগামী আগামী ক্লাসে সবাইকে যুক্ত হবে, আমি জানি না। আচ্ছা ঠিক আছে, না জানলে তুমি একাই চালাইও, ওরা কেন যুক্ত হয় না, যদি দেখা হয় কিংবা কথা হয় শুনিও, ঠিক আছে? ঠিক আছে, তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবাই মিলে ভালো থাকো, কেমন? এই কামনা করি। আমরা আগামী ক্লাসে এর পরের অধ্যায় আমরা ধরবো, কেমন? এরপরে যা আছে সেখান থেকে আমরা শুরু করবো। অর্পিতা কি বল? নমস্কার। হ্যাঁ নমস্কার, ভালো থাকো, নমস্কার, তোমাদের মঙ্গল হোক।